সিনেমার শুরুতে দেখানো হয় রাতের বেলা সমুদ্রের তীরে সবাই পার্টি করছে, আর এখানে মিস নামে একটা ছেলে সবার কাছ থেকে ফোনগুলো নিয়ে এক জায়গায় রেখে দিচ্ছে যাতে কেউ ভিডিও না করতে পারে। এরই মধ্যে দুটো ছেলে একটা জিনিস এনে সেখানটায় রেখে দেয়। তারপরে দেখা যায় সবাই পার্টিতে অনেক আনন্দ করছে। সকালে ঘুম থেকে কেলি উঠে চারদিকে তাকায়, সেখানে দেখে সে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সে গাড়িতে থাকা চেন্ডা আর জোড়া ঘুম থেকে উঠে যায়। এরপরে দেখা যায় মার্স সেখানে টেবিলের উপরে ঘুমিয়ে আছে। চেন্ডা মার্সকে ডেকে ডেকে তোলে, মার্স উঠেই তার বমি শুরু হয়ে যায়, সে বমি করতে থাকে। এদিকে ক্যালি বাইরের দিকে তাকিয়ে দেখে একটা পাখি বালির উপরে দাঁড়িয়ে আছে। এই পাখিটা বালির মধ্যে গায়েব হয়ে যায়। এটা দেখে ক্যালি খুব ভয় পেয়ে যায়। এবার সে মার্সকে বলে সে যাতে বালিতে না নামে, কিন্তু মার্স তার কথা না শুনে বালিতে নেমে যায়। যখন বালিতে পা রাখে তখনই তার পা বালিতে আটকে যায়। তারপর মার্স যখন হাত দিয়ে বালি থেকে তার পা তুলতে যায় তখন তার হাতটাও বালিতে আটকে যায়। মার্চের হাত পা বালিতে আটকে যাওয়ার জন্য সে চিৎকার করতে থাকে। এদিকে একটা ছেলে তার চিৎকার শুনে তাকে হেল্প করতে যায়, আর যাওয়ার সময় সে হজুত খেয়ে পড়ে যায়, আর পড়ে গিয়ে তার হাত পার পুরো শরীরটাই বালির সাথে আটকে যায়। জোনা গাড়ি স্টার্ট করে ছেলেটাকে হেল্প করার জন্য, কিন্তু গাড়ি কোনোভাবে স্টার্ট হয় না। এদিকে মিস একটা কিছু ধরার জন্য দেয়, কিন্তু সেটা দেওয়ার আগেই অনেক দেরি হয়ে গেছে, বালিটা তাকে পুরোপুরি খেয়ে নিচ্ছে। বালির মধ্যে তার পুরো শরীর গায়েব হয়ে যাচ্ছিল। এখানে থাকা সবাই কেউ বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। এদিকে মিস সবাইকে বিশ্বাস দিয়ে থাকে যে তাদের কিছু হয়নি এখনো এবং তারা এখান থেকে বেঁচে ফিরবে। এদিকে জোনা গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই গাড়ি স্টার্ট দিতে পারে না। ক্যালি সে বালির উপরে হাত দিয়ে দেখার চেষ্টা করে আসলে কি। সে যখন বালির উপর হাত দেয় বালির ভিতর থেকে একটা অদ্ভুত জিনিস বেরিয়ে আসে। এরপরে দেখা যায় গিলওয়ার্ড নামে একটা ছেলে যে একটা ড্রামের মধ্যে আটকে ছিল, সে চিৎকার করে সবাইকে বলছিল তাকে যাতে ওই বাক্স থেকে বের করা হয়। কিন্তু তখন মিস আর কেলি তাকে বলতে থাকে তুমি ওখানে থাকো আর তুমি নড়াচড়া করো না, তাহলে তুমি পড়ে যাবে, আর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, তুমি যদি পড়ে যাও তাহলে তুমি মারা যাবে। বাটকে আরও বলে যে একটু পরেই সাহায্য চলে আসবে, তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো কষ্ট করে। তখন গিলবার্ট মিচের কথা শুনে নেয়। কেলি সবাইকে বলতে থাকে কাল রাত অব্দি তো সব ঠিক ছিল, কালকে তো বালির মধ্যে এরকম কোনো পরিবর্তন দেখা যায়নি, আজকে হঠাৎ করে কি করে এমন পরিবর্তন হলো। কাল রাতে যারা পার্টিতে এসেছিল তারা কেউ আর এখন বেঁচে নেই, তারা হয়তো বা বালিতে মারা গেছে, আর তারা একমাত্র বেঁচে আছে কারণ তারা বালি থেকে অনেকটা দূরে ছিল। গিলবার্ট চিৎকার করতে থাকে তাকে যেন ওখান থেকে বাইরে নেওয়া হয়, কারণ তার খুব কষ্ট হচ্ছে আর রোদে তার গা পুড়ে যাচ্ছে। তখন একটা ছেলে তাকে একটা সানস্ক্রিন দেয়, সে যাতে সেটা গায়ে লাগে এবং তার রোদটাও কম লাগে। হঠাৎ তাদের নজর পড়ে কালকে রাতে আনা সেই অদ্ভুত জিনিসটার উপর। এখন সেই জিনিসটা দুই ভাগে ভাগ আছে। তখন তারা বুঝতে পারলো ওই জিনিসটা কোনো ডিম ছিল, আর সেই ডিম ভেঙে ডিমে থাকা সেই দত্ত বালির সাথে মিশে আছে, আর এখন বালির সংস্পর্শ আসলেই সেই দত্ত সবাইকে খেয়ে নিচ্ছে। এদিকে ক্যালি সেই দত্তটা কত দূর আছে সেটা পরীক্ষা করার জন্য হটডগ বাড়িতে ছুটতে থাকে এবং দেখে সেই দত্তটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। ওইখানে অনেকক্ষণ থাকার ফলে সবার খুব খিদে আর জলতেষ্টা পেয়ে যায়, যার ফলে জোনা স্কেটবোর্ডগুলো সেখানে বসিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে। সে অনেকটা দূর চলে যায় কিন্তু যাওয়ার পথে স্কেটবোর্ডটা সরে যাওয়ায় সে অনেকটা স্লিপ খেয়ে যায় এবং তার পেট প্রায় বালির কাছাকাছি চলে আসে। তখন বালির ভেতর থেকে একটা ক্রিপি অদ্ভুত জিনিস তার পেটে কিছুটা লাগে, কিন্তু জোনা কোনোভাবে উপরে উঠে যায়। সেই ক্রিপি জিনিসটা জোনার পেটে লাগার কারণে অদ্ভুত একটা ক্ষত সৃষ্টি হয়। এদিকে এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপরে জোনা ব্যাগ থেকে একটা কলা নিয়ে সে খেতে যায়, কিন্তু তার সাথে সাথে বমি হয়ে যায় এবং তার পেটের ক্ষতটা আরও বেশি বাড়তে থাকে, তার পেট থেকে মাংসগুলো খুলে খুলে পড়তে থাকে। এরপরে জোনা ব্যাগ থেকে ড্রিঙ্কস আর কিছু খাবার সবার দিকে ছুঁড়ে দেয়। জোনা সবাইকে খাবার দিতে দিতে দেখতে পায় তার পেট থেকে রক্ত পড়ছে এবং তার প্রচণ্ড ব্যথা হতে থাকে। সে তখন ব্যথায় সে টেবিলের উপরে শুয়ে পড়ে আর ক্যালিকে বলে সে ক্যালিকে খুব ভালোবাসে। এইটা শুনে ক্যালি কান্না করতে থাকে। এইদিকে চান্ডার মনে পড়ে গাড়ির ডিকিতে তাদের একটা ফোন পড়েছে, তাই সে ফোনটা নেয়ার জন্য তার গাড়ির ডিকিটা খোলার চেষ্টা করে। রনি আর চান্ডা
চাবি নিয়ে কোনোভাবে সেই ডিকিটা খোলে, কিন্তু ডিকিটা খোলার পরেও তারা ফোনটা পায় না, কারণ পুরোপুরি ডিকিটা খোলে না। রনির শরীরের জন্য পুরো ডিকিটা খুলতে পারে না। এরপর ক্যালি ডিকিটা খোলার জন্য একটা লাঠি দেয় এবং সেই লাঠির সাহায্যে তারা ডিকিটা খুলে নেয়। কিন্তু ঠিক তখনই পুলিশের একটা গাড়ি সেখানটায় আসে আর গাড়ির শব্দের কারণে রনি স্লিপ খেয়ে পড়ে যায় এবং তার হাতটা ডিকির মধ্যে আটকে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে পুলিশ অফিসারটাকে দূর থেকে মিস আর ক্যালি সাবধান করার চেষ্টা করে, তাকে বালিতে নামতে বারণ করে দেয়, কিন্তু পুলিশ অফিসার তাদের কোনো কথাই শোনে না। সে বালির উপরে হাঁটতে থাকে। তারা সবাই দেখে পুলিশ অফিসারের কিছুই হয় না। পুলিশ অফিসার প্রথমেই যায় জোনার কাছে। সে জোনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে এটা কী করে হলো। এরপরে সে রনির কাছে গিয়ে তার হাত চেপে যাওয়ার ব্যাপারটা জিজ্ঞাসা করে যে তোমরা কেন ওকে হেল্প করছো না, ওইভাবে কষ্ট পাচ্ছে। পুলিশ অফিসারটাকে বোঝাতে থাকে যে এই বালির মধ্যে রাক্ষস আছে, এর যার ফলে এইসব হচ্ছে। কিন্তু পুলিশ অফিসারটা কোনো কিছুতেই বিশ্বাস করছে না। পুলিশ অফিসারটা রনিকে হেল্প না করে সে ক্যালির দিকে যায় এবং সে ক্যালিকে বলে থাকে তোমরা কেন এরকম উদ্ভট কথা বলছো, তোমরা কি ড্রাগ খেয়েছো। এরপরে ক্যালি বলতে থাকে আমার দুই বন্ধু এই বালিতে পড়ে মারা গেছে। পুলিশ অফিসার ক্যালিকে বলে তাহলে সেই বন্ধুদের ডেড বডির কথা হয়। তখন ক্যালি বলে সেটাও বালিতে খেয়ে নিয়েছে। পুলিশ অফিসার ক্যালির কথা শুনে রেগে যায় এবং সে বন্দুক বের করতে যায়। বন্দুক বের করতে গেলে এখানে থাকা চাবিটা বালির উপরে পড়ে যায়। সেটা দেখে পুলিশ অফিসার যখন বাড়ি থেকে চাবিটা তুলতে যায় তার হাত বালিতে আটকে যায়। এটা দেখে পুলিশ অফিসার ভয় পেয়ে যায়। আস্তে আস্তে তার হাতটা বালির ভিতরে যেতে থাকে। তখন ক্যালি তার কাছে থাকা স্প্রেটা ওই বালির উপর দিতে বলে। তখন সে স্প্রেটা দিতে তার হাতটা খুলে আসে আর দেখা যায় পুলিশ অফিসারের অর্ধেক হাত বালিতে খেয়ে নিয়েছে। এটা দেখে পুলিশ অফিসার বালিতে পড়ে যায় আর তার পুরো শরীরটা বালিতে খেয়ে। এরপরে মিস ক্যালিকে বলে আমার দুটো তাওয়াল লাগবে, আমি সেই তাওয়ালটা পরে যাবো অন্যদিকে, কারণ আমরা দেখেছি সেই পুলিশ অফিসারটা জুতো পরে একদিক থেকে আসতে পারছিল। এরপরে দেখা যায় মিস যখন সেই তাওয়ালটা ধরতে যাবে সেই সেইখান থেকে নিচে পড়ে যায় এবং নিচে পড়ার সাথে সাথে বালিগুলো তাকে আস্তে আস্তে খেয়ে নেয়। ক্যালি সাহস করে রেলিং ধরে এক পাশ থেকে লাফ দিয়ে গাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে প্রথমে সে চান্ডাকে একটা চড় মারে, কারণ কাল রাতে সে জোনাসকে তার থেকে দূরে নিয়ে নিয়েছিল। এরপর ক্যালি আর চান্ডা মিলে রনিকে তার ডিকি থেকে হাতটা বের করে, হাত থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছিল। তখন ক্যালি কাপড় দিয়ে রনির হাতটা বেঁধে দেয়। এদিকে গিলবার্ট একটা বাক্সে অনেকক্ষণ থাকতে তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে। সেই রক্তের ঘ্রাণে ছোট ছোট দানবগুলো সে তার বাক্সের দিকে এগোতে থাকে। এরপরে দেখা যায় চান্ডা জোনাসের কাছে পৌঁছে যায়। এরপরে ক্যালি রনিকে নিয়ে জোনাসের দিকে এগোতে থাকে। তখন রনি বলে তুমি আগে যাও, আমি পড়ে যাচ্ছি। ক্যালি জোনাসের কাছে পৌঁছে যায়, কিন্তু রনি যখন জোনাসের দিকে এগোতে থাকে তখন তার রক্ত পড়তে থাকে। রনি রক্ত দেখে ভয় পেয়ে সে বালির মধ্যে পড়ে যায় এবং সাথে সাথে বালি তাকে ভেতরে টেনে নিয়ে নেয়। পরে চান্ডা কোনোভাবে সেই পুলিশের গাড়ির উপরে চড়ে যায় এবং সে খুব খুশি হয়। এরপরে দেখা যায় গিলবার্টকে একটা বড় দানবী সে গিলবার্টকে পুরোটা বালির মধ্যে টেনে নেয়। এখানে আমরা বুঝতে পারি দানবটা মানুষগুলোকে খেয়ে খেয়ে আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে। রাক্ষসটা গিলবার্টকে খেয়ে আরও শক্তিশালী হয়ে যায়। সে চান্ডার গাড়িকে আক্রমণ করে আর যার ফলে চান্ডা পড়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে দেখা যায় রাতের বেলা চান্ডার জ্ঞান ফিরে আসে। সে কোনোভাবে জোনাকে সে গাড়ির ভিতরে নিয়ে নেয়। এরপরে যখন ক্যালি সেই গাড়ির ভিতরে ঢুকতে যাবে তখনই সেই দৈত্যটা ক্যালিকে আক্রমণ করে এবং তার গাড়িটা আটকে দেয়, যার ফলে ক্যালি গাড়ির ভিতরে ঢুকতে পারে না। ক্যালি দেখতে পায় সেই ডিকিতে তেল ছিল। সে তেল যখন নিতে যায় তখন দৈত্য এসে তার হাত থেকে একটা নিয়ে নেয়। এরপর সে আরেকটা তেলের কৌটা নিয়ে সে বালির উপরে তেল ছিটিয়ে দেয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। সে দৈত্যটা আগুনে পুড়তে থাকে আর ক্যালি সেই সুযোগে গাড়ির ভিতরে চলে যায়। কিন্তু গাড়ির ভিতরে চলে যাওয়ার পরেও সে গাড়িটাকে খোলার চেষ্টা করে, কিন্তু ক্যালি আর চান্ডা সেই গাড়িটা কোনোভাবে আটকে রাখে। এরপরে দৈত্যটা শান্ত হয়ে যায়। এরপরে দেখা যায় ক্যালি চান্ডা ঘুমিয়ে পড়ে। সকালে দৃশ্যে দেখানো হয় একটা লোক এসে তাদেরকে জাগায় এবং সেখানে ক্যালি বাইরে এসে বালিতে পা রাখে এবং সে খুব ভয়ে ভয়ে রাখে। সে যখন বালিতে পা রাখে সে দেখে তার কিছুই হয়নি। এখান থেকে বুঝতে পারি দৈত্যটা ওখান থেকে চলে গেছে। কিন্তু এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জল দিয়ে সেই দৈত্যটা শহরের দিকে এগোচ্ছে, মানে দৈত্যটা তখনও মরেনি।